সালাম আলাইকুম আহমতুল স্বাগত জানাচ্ছি যারা চাকরি প্রত্যাশী আছেন তাদেরকে আমার চ্যানেল ইজি পক্ষ থেকে মেট্রিক মতো আমি আজকে আবারও আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে শিল্প মন্ত্রণালয় চারটি পদে সার্কুলার দিয়েছে হিসাব রক্ষক ষাট মুদ্রা করিব কম্পিউটার অপারেটর ক্যাশ সরকার এবং অফিস সরকার মোট পাঁচটি পদের সার্কুলার দিয়েছে এটি শুরু হয়েছে তিরিশে জুন দু হাজার একুশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং জুলাই আগস্ট আগস্টের দশ তারিখ পর্যন্ত এই আবেদনপত্রটি চলবে তো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে এখানে আপনার আবেদন করতে হলে আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে এবং বেতন ভাতি কত হবে এবং কিভাবে আপনি আবেদন করবেন সেগুলো দেখিয়ে দিব তো এর পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিবেন দেখতে পাচ্ছেন আমার চ্যানেল এখানে কিন্তু আমি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি এখানে চলমান চাকরি আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ব্র্যাক ব্যাংকে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আর এ আরআরএফ এনজিওতে আই এফ আই সি ব্যাংকে এবং এখানে দেখতে পাচ্ছেন টিএম এম এস এস এনজিওতে এম এস এস এনজিওতে পপি এনজিওতে বিভিন্ন চাকরির এখানে কিন্তু বিজ্ঞাপনগুলো দেওয়া আছে আপনারা দেখতে পারেন এখান থেকে তো চলুন দেখে নেই যে শিল্প মন্ত্রণালয়ে যে পদগুলো রয়েছে সেখানে আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে হিসাবরক্ষক পদে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এক্ষেত্রে স্কেল থেকে টাকা একটি গ্রেড ১২ এবং এক্ষেত্রে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুই নম্বরে আছে এখানে 30 বছর বা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য এখানে তিনটি পদ সংখ্যা রয়েছে গ্রেড তেরো বেতন পাবেন এবং আপনাকে স্নাতক পাশ হতে হবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাট লিপি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি তিরিশ এবং এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে তো এরপরে রয়েছে তিন নম্বর কম্পিউটার অপারেটার অন্যত তিরিশ বছর পর্যন্ত একটি পদ রয়েছে এবং বেতন গ্রেড এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এক্ষেত্রে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে দক্ষ হতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার গতি থাকতে হবে আপনাকে এরপর ক্যাশ সরকার রয়েছে তিরিশ বছর পদ সংখ্যা একটি নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন হবে আপনাকে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনি এই আবেদনটি করতে পারবেন ক্যাশ সরকারে এবং কম্পিউটার চালানো আপনাকে এক্ষেত্রে দক্ষ থাকতে হবে এরপরে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহায়ক আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত সাতটি পদ রয়েছে এখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ আপনি বেতন ভাতাটি পাবেন এবং আপনাকে এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে এস এস সি অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনি এই আবেদনটি করতে পারবেন অফিস সহায়কে এরপর আপনি কোন পদে কোন কোন জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি এখন জানিয়ে দিচ্ছি আপনি একটু এখানে দেখে নিবেন যে ষাট মুদ্রাক্ষরের কাম অপারেটর এবং কম্পিউটার অপারেটর হিসাব রক্ষকের সকল জেলা ষাট মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটরে এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন কক্স চট্টগ্রাম কক্সবাজার বাম্মনবাড়িয়া খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট নাটোর জিনাইদম আগ্রা নড়াইল সাতক্ষীরা মেহেরপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং ক্যাশ সরকার পদে পদে আপনি সকল আবেদন করতে পারবেন এবং ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি বরিশাল বরগুনা পোটখাল এবং সিলেট বিভাগের লোকজন আপনি যদি এই পদগুলোর কোনটিতে অংশগ্রহণ করতে চান আবেদন করতে চান তাহলে আপনাকে যে শর্তাবলী পালন করতে হবে সর্বপ্রথম সকল পদে একত্রিশ জুলাই দুই হাজার একুশ তারিখে প্রার্থীর নং কলামের হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর এটা থাকবে এবং আপনার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো টিএডএ প্রদান করবে না এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি এই যে এখানে লেখা আছে এইচটিপি ক্লোন সিলাস স্ল্যাশ এমও ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে যে কোনো ব্রাউজারে আপনি ক্লিক করলে ডাইরেক্ট আপনি যে আবেদনের পেজ সেই পেজে চলে যাবে এই সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আবেদন কীভাবে করতে হয় সেই ভিডিওটিও দিয়ে দেব এখানে আবেদন করলে আপনাকে এখানে আবেদন কিন্তু দশ আট অর্থাৎ জুলাই আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এই আবেদনপত্রটি চলবে বিকাল পাঁচটা এখন কিন্তু অনেক দিন টাইম আছে আপনারা ধীরে সুস্থে খুব সুন্দরভাবে আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন এবং এই আবেদনে আপনাকে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা চার্জ নেবে টেলটক এবং চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাকে চার্জ দিতে হবে তো এই ছিল শিল্প মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি তো আবারও দেখা হবে অন্য কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ